আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমার একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে অধ্যায় ফাইভ অর্থাৎ মানব দেহ নিয়ে আলোচনা করব এবং মানব দেহের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টার নাম হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। অধ্যায় থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারবো, কারণ এটা আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত। দেখো, প্রথমে চলে আসো হচ্ছে, আর আমার বি সেকশনের ছেলে মেয়েরা যারা আছো, তন্ময়, ইমাম, দীপু, আশা করছি তোমরা খুব ভালো করেই পড়াশোনা করে যাচ্ছ। বাকি সেকশনের এ, সি এবং ডি, ওরাও পড়াশোনা করে যাচ্ছ। যেহেতু এর আগে আমরা হাইড্রা, তারপরে রুই মাছ, ঘাস ফড়িং, প্রথম অধ্যায়টা, জেনেটিক্স সবটাই খুব ভালো করে পড়িয়ে দিয়েছি, আশা করছি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো আজকে আমরা এই জন্যই মানব দেহে চলে যাচ্ছি। প্রথমে চলে আসো, শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্য বস্তু অর্থাৎ শ্বসন বস্তুটা কি হবে, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোনো উৎসেচকের সহায়তায় জারিত হবে এবং সেটা কি করবে, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করবে এবং খাদ্যের মধ্যে যে স্থিতি শক্তিটা থাকবে সেটাকে কি করবে, তাপশক্তি রূপে রূপান্তরিত করবে, তাকে আমরা বলবো হচ্ছে শ্বসন। মানে হচ্ছে একটা শ্বসন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে জৈবিক কার্যক্রম যেরকম থাকবে, রাসায়নিকও কার্যক্রম থাকবে। যেমন ধরো, কি বললাম আমি, উৎসেচকের মানে হচ্ছে এনজাইমের উপস্থিতিতে কি হবে, খাবারটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে এবং খাদ্যে যে স্থিতি শক্তি থাকবে সেটা গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করবে, তাকে আমরা বলবো হচ্ছে শ্বসন। এই শ্বসন মানবদেহের প্রধান শ্বসন অঙ্গের নাম কি জানো? মানবদেহের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে এক জোড়া ফুসফুস। তার মানে কি, আমরা আজ কি জানলাম আমাদের ফুসফুস কয়টা থাকবে? আমাদের অনেকেরই ধারণা ফুসফুস একটা, কিন্তু না, আমাদের এক জোড়া ফুসফুস। আমাদের বক্ষ গহ্বরের ডান এবং বাম পাশে একটা একটা করে মোট এক জোড়া মানে দুইটা ফুসফুস থাকে। এখন আসো হচ্ছে, তোমরা এই যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19-এ সবাই খুব আতঙ্কিত, আমি জানি তোমরা ছোট মানুষ আরও বেশি ভয় পাচ্ছ এবং অনেকেই ভাবছো যে পড়াশোনা দিয়ে কি হবে, এখন আর পড়াশোনা করব না। কিন্তু না বাবা, না রে মা, এখনও পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস হচ্ছে একটা মহামারী ডিজিজ। এটাতে অনেকে, হ্যাঁ এটাই চরম সত্য, এটাই যে অনেকেই আমরা থাকবো না, অনেকেই আবার বেঁচে থাকবে, কিন্তু তুমি যদি বেঁচে যাও তাহলে তোমাকে তো কম্পিটিশন করতে হবে, তাই না? তার মানে আমাদেরকে মনে সাহস রেখে সচেতন থেকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। দেখো, এই কেন আমি করোনা ভাইরাসে চলে গেলাম, কারণ হচ্ছে আমাদের এই করোনা ভাইরাস কি করছে, দেখো মানুষের শ্বসন অঙ্গ মানে এই যে ফুসফুস, এই ফুসফুসকেই কিন্তু সে ড্যামেজ করে দিচ্ছে, ফুসফুসের কার্যকারিতাটা একদমই নষ্ট করে দিচ্ছে, যার কারণে কি হচ্ছে, মানুষের যে শ্বসন মানে কি বলে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এমনিতে হচ্ছে আমাদের, কিন্তু আমরা যদি অসুস্থ না হই আমাদেরকে কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হয় না, এমনিতেই আমরা মুক্ত যে বাতাস গ্রহণ করি সেটা থেকেই আমরা অক্সিজেন পেয়ে থাকি। কিন্তু যদি আমাদের ফুসফুসের কার্যকারিতাই নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের পক্ষে স্বাভাবিক শ্বাস
প্রশ্বাস চালিয়ে যাওয়া সম্ভব না। এই করোনা ভাইরাস কী করে, ফুসফুসের সেলগুলোকে ড্যামেজ করে দিয়ে ফুসফুসের কার্যকারিতাটা একদমই নষ্ট করে দেয়, যার কারণে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং কৃত্রিমভাবে অক্সিজেনের প্রয়োজন হয়। এখন তাহলে কি এই 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 জিনিসটা জানা আমাদের জন্য খুব জরুরি না? এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং। আচ্ছা তাহলে চলো আমরা জেনে আসি। প্রথমে চলে আসো মানুষের প্রধান শ্বসন অঙ্গ, আমি কী বললাম, একজোড়া ফুসফুস। শুধু যে ফুসফুস আমাদের পুরো শ্বসন কাজটা সম্পূর্ণ করছে শ্বসনে, সেটা কিন্তু না, এখানে আনুষঙ্গিক আরও অনেক কিছু অঙ্গ আছে যেটা নিয়ে পুরো মানুষের শ্বসনতন্ত্রটা ঘটিত। সব কিছু নিয়েই এই যে মানুষের শ্বসনতন্ত্র ঘটিত। দেখো কী কী আছে অর্গান আমি প্রথমে বলে নিই। এক নম্বরে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, দুই নম্বরে হচ্ছে ভেস্টিবিউল, তিন নম্বরে হচ্ছে নাসা গহ্বর, চার নম্বরে পশ্চাৎরসারন্ধ্র, পাঁচে হচ্ছে নাসা গলবিল, ছয়ে ষড়যন্ত্র, সাতে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, আট নম্বরে ব্রঙ্কাস, নয় নম্বরে হচ্ছে ফুসফুস। এখন চলে আসো, প্রথমে আমি তোমাদেরকে আমাদের মানব দেহের যে শ্বসনতন্ত্রটা সেটার একটা ছবি দেখিয়ে নিই। পুরো শ্বসনতন্ত্রটা এরকম, দেখো প্রথমে হচ্ছে ল্যারিংস, তারপরে হচ্ছে ট্রাকিয়া, তারপরে তরুণাস্থি কতগুলো রিং দেখা যাচ্ছে, দেখো ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই, শ্বসনের একক, শ্বসনের একক হচ্ছে আমাদের অ্যালভিওলাই, তারপরে দেখো প্লোরা, এবং নিচে যে অঙ্গটা দেখা যাচ্ছে অংশটা সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই টোটালটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রের একটা ছবি। এখন চলে আসো, আমি একটা একটা করে বলে যাচ্ছি। প্রথম আবার চলে যাচ্ছি সম্মুখ নাসারন্ধ্রটা কি, যেহেতু শুধুমাত্র ফুসফুস প্রধান অঙ্গ, কিন্তু তার জন্য তো আরও কিছু আনুষঙ্গিক অঙ্গ ছাড়া কিন্তু শ্বসন কার্যটা চলবে না, মানে অ্যাক্টিভেট থাকবে না। তাহলে চলো সম্মুখ নাসারন্ধ্রটা কি, আমাদের এই যে নাকের সামনে, এই দেখো সবার নাকের সামনে এই দেখো দুইটা ছিদ্র দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এই ছিদ্র দুটি কি পাশাপাশি অবস্থিত থাকে, এবং এই সম্মুখ নাসারন্ধ্রটা কি সব সময় উন্মুক্ত থাকে, এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজটা এই সম্মুখ নাসারন্ধ্র করে থাকে সেটা হচ্ছে বাতাসটাকে গ্রহণ করে নেয়। মানে হচ্ছে এই সম্মুখ নাসারন্ধ্র দিয়ে যদি বাতাস প্রবেশ না করে তাহলেও কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস আর চলবে না এবং আমরা মারা যাব। তার মানে কি আমাদের এই সম্মুখ নাসারন্ধ্র যেটাকে আমরা বলি, আচ্ছা আমি একদম তোমাদের ভাষায় বলি, নাকের ছিদ্র আমরা যেটাকে বলি, নাকের সামনে দুইটা ছিদ্র যেটা, এই দেখো এই এই দুইটা ছিদ্র হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এটা দিয়েই কিন্তু আমরা এরকম করে বাতাস গ্রহণ করে থাকি, ঠিক আছে। তারপরে চলে আসা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা কি, এটাও একটা গুরুত্বপূর্ণ অর্গান। দেখো কিভাবে সম্মুখ নাসারন্ধ্রের ভিতরের যে অংশটা, ভিতরে মানে নাকের ছিদ্রের ভিতরে যে অংশটা সেটা হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলে অনেকগুলো লোম থাকে, যেই লোমের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বাতাসটা আমরা গ্রহণ করলাম সেটাকে হচ্ছে কি করবে, ভেস্টিবিউলটা ছাঁকনির মতো কাজ করবে এবং বাতাসকে পরিষ্কারে সহায়তা করবে। যেটা আমি গ্রহণ করলাম সেটাকে ছাঁকনি হিসেবে যেন কোনো ময়লা জীবাণু যেন না ঢুকে যেতে পারে, সেই ভেস্টিবিউলটা সেই কাজটাই করে থাকে। এখন তাহলে চলে আসো নাসা গহ্বর, তিন নম্বরে কি বললাম আমি, দুইটা চলে গেল না, সম্মুখ নাসারন্ধ্র আমরা বুঝতে পেরেছি, নাকের যে ছিদ্র, তারপর ভেস্টিবিউল বললাম, এখন চলে আসো হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরটা আবার কি, ভেস্টিবিউলের পরের অংশটাই হচ্ছে নাসা গহ্বর, মানে একটা গহ্বর, গহ্বর তো আমরা সবাই বুঝি। এটাতে কি থাকবে, কতগুলো সিলিয়াযুক্ত মিউকাস নিঃসৃতি এবং অলফ্যাক্টরি কোষ থাকবে। দেখো এটার কাজ কি, সিলিয়াযুক্ত এবং মিউকাস কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে পালন করে থাকে। যেমন ধরো সিলিয়াযুক্ত কোষ এবং মিউকাস, আমরা জানি কি মিউকাস কোষ মানে হচ্ছে পিচ্ছিল, তার কাজ হচ্ছে যখন ধুলাবালিগুলো চলে আসবে নাকের মধ্যে তখন সেটাকে আটকে ফেলা,
ঠিক আছে, আমি আবারও বলি, নাসা গহ্বরে কী থাকবে? সিলিয়াযুক্ত মিউকাস কোষ এবং অলফ্যাক্টরি কোষ। সিলিয়াযুক্ত মিউকাস কোষটা কী করবে? ধুলাবালিটাকে কী করবে? জীবাণু এবং রোগ জীবাণুটাকে সে আটকে ফেলবে, যেন আমাদের পরবর্তী একদম ফুসফুস পর্যন্ত যেন না পৌঁছাতে পারে, সেই জন্য নাসা গহ্বরের এই কোষগুলো সেটাকে আটকে দিবে। আর অলফ্যাক্টরি কোষটা তাহলে কী কাজ করবে? অলফ্যাক্টরি কোষটাও গুরুত্বপূর্ণ কাজ করবে। অলফ্যাক্টরি কোষ কী করবে? গ্রাণ কী করবে? অলফ্যাক্টরি কোষের কাজ কী? গ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করবে। মানে হচ্ছে তুমি যে কোনো কিছু গ্রাণ নিচ্ছ, যে কোনটার স্মেল কীরকম, ফুলের গ্রাণ কীরকম, অথবা কোনো হচ্ছে সুগন্ধি, অথবা কোনো খাবারের গ্রাণ নিচ্ছ তুমি, সেটা কী করছে, কে করছে? সেটা অলফ্যাক্টরি কোষ। তারপরে চলে আসো হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে আমাদের নাসা গহ্বরের যে পরবর্তী অংশ, সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রে কী হবে? এই পশ্চাৎ নাসারন্ধ্র পথে হচ্ছে কি, বাতাসটা আবার নাসা গলবিলে প্রবেশ করবে, মানে নাসা গহ্বর থেকে গেল পশ্চাৎ নাসারন্ধ্রে, পশ্চাৎ নাসারন্ধ্র থেকে যাবে নাসা গলবিলে। এই নাসা গলবিলে কী করবে? নাসা গলবিল হচ্ছে আবার একদম ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত থাকবে। তারপরে চলে আসু হচ্ছে ষড়যন্ত্র, ইম্পর্টেন্ট একটা অর্গান। দেখো গলবিলের নিচের অংশে গলবিল, এই যে আমাদের একটা গলা, নাসা গলবিল তো বললাম আমি, নাসা গলবিল মানে নাকের পরবর্তী মানে গলবিলটা, গলবিলের পরে সর মানে গলবিলে হচ্ছে নিচের অংশের ঠিক সামনের দিকে, নিচের অংশে ঠিক সামনের দিকে থাকবে হচ্ছে ষড়যন্ত্র। এখানে অনেকগুলো তরুণাস্থি থাকবে। থাইরয়েড নামক একটা তরুণাস্থি আছে যেটা হচ্ছে একটু উঁচু হয়ে ওঠে, যেমন ধরো পুরুষ মানুষে মানে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় এখানে একটা উঁচু একটা অংশ, তাই না, যেটাকে বলা হয় যে অ্যাডামস অ্যাপেল। কী বলা হয়? অ্যাডামস অ্যাপেল। সব ছেলেদের এবং সব ছেলেদেরই দেখা যাবে, দেখো তোমরা নিজেরা ধরে দেখো, এখানে তোমাদের গলায় যখন তোমরা দেখবে ধরাও কিন্তু যায় আমাদের ষড়যন্ত্রটা। ছেলেদের ক্ষেত্রে ধরা যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে ধরা যায় না, এটাই হচ্ছে ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্বর সৃষ্টি করা। কী করা? স্বর সৃষ্টি করা। তারপরে চলে আসো হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ অর্গান। দেখো শ্বাসনালী বা ট্রাকিয়াটা কী করে? আমাদের যে স্বরনালী ষড়যন্ত্র আমি বললাম, সেই ষড়যন্ত্রের পরে এই না ষড়যন্ত্রের পরের অংশটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা হচ্ছে 12 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা ফাঁপা নলাকার অংশ। ট্রাকিয়া আমি কী বললাম? 12 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে বুঝছো মোটামুটি ভালোই বড় কিন্তু। তারপরে 2 সেন্টিমিটার ব্যাস, ব্যাসটা 2 সেন্টিমিটার, একটা ফাঁকা অংশ, তাকে আমরা নলাকার একটা অংশ, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এই ট্রাকিয়া আবার শ্বাসনালীটা আবার 16-20 তরুণাস্থি দিয়ে গঠিত থাকে। এই ট্রাকিয়া বা শ্বাসনালীতে আমরা এর আগেও ঘাস ফড়িঙে পড়ে আসছি, সিলিয়াযুক্ত মিউকাস থাকে, যার কারণে ট্রাকিয়া বা শ্বাসনালীটা কী হয়, চুপসে যায় না। মানে হচ্ছে এই নালীটা যদি চুপসে যায় তাহলে আমরা যে নাসারন্ধ্র দিয়ে নাসা গলবিল দিয়ে যে বাতাস আসলো, যেই বাতাস যাবে হচ্ছে আমাদের ফুসফুসে, যদি সেটা চুপ সেই শ্বাসনালী বা ট্রাকিয়া যেটা হচ্ছে লম্বা একটা নালী, বললাম কি 12 সেন্টিমিটার দীর্ঘ, সেটা যদি চুপসে যায় তাহলে কি বাতাস আর প্রবেশ করতে পারবে? কোনো কারণে যদি এই ট্রাকিয়া চুপসে যায়, মানে হচ্ছে মিউকাস যদি কাজ না করে, তাহলে কিন্তু আর বাতাস আমাদের প্রবেশ করবে না। তার মানে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো ট্রাকিয়া বা শ্বাসনালীর মধ্যে কী থাকে? মিউকাস, সিলিয়াযুক্ত মিউকাস আবরণী থাকে, যেটা কী করবে, মিউকাস আমরা জানি পিচ্ছিল, তার মানে ওইটা পিচ্ছিল রাখবে সবসময় এবং হচ্ছে ওটাকে চুপসে ট্রাকিয়াকে চুপসে যেতে দিবে না। 8 চলে আসো ব্রঙ্কাস। ট্রাকিয়ার পরে আমরা কোথায় চলে আসলাম?
ব্রঙ্কাস। ট্রাকিয়ার পরবর্তী অংশটাই হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের আবার দুইটা শাখায় বিভক্ত। দেখো এখানে আমি একটু ছবি দেখাই, এই যে বাম এবং ডান, ডান এবং বাম, এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসে আবার দুইটা শাখায় বিভক্ত। একটা হচ্ছে ডান ফুসফুসে যাবে, আরেকটা বাম ফুসফুসে যাবে। ডান ফুসফুসে গিয়ে এটা তিনটা খণ্ডে বিভক্ত হবে, আর বাম ফুসফুসে যে দুইটা খণ্ডকে বিভক্ত হবে, এবং হচ্ছে এই ব্রঙ্কাসগুলো বারবার বিভক্ত হয়ে, দেখো ছবিতে দেখা যাচ্ছে বারবার বিভক্ত হয়ে এরা ব্রঙ্কিউল নামক আরও কতগুলো অংশ তৈরি করবে, করে করে একটা ব্রাঙ্কিয়াল বৃক্ষ। এটা একটা কি বৃক্ষের মতো দেখা যাচ্ছে না, মানে এরা বারবার বিভক্ত হবে। তারপরে তিনটা অংশ চলে যাবে হচ্ছে ডান ফুসফুসে, ডান ব্রঙ্কাসটা, আর বাম দিকে যে ব্রঙ্কাস সেটা চলে যাবে বাম ফুসফুসে। এখন আসো হচ্ছে আমি এই যে বললাম ডান ফুসফুসে ডান হচ্ছে তিনটা খণ্ড, বাম ফুসফুসে দুইটা খণ্ড, তাহলে কি আমাকে এখন ফুসফুস সম্পর্কে জানতে হবে যে এটা কয়টা খণ্ডকে বিভক্ত কি। এই দেখো চলে আসি আমি ফুসফুসে। ফুসফুস আমাদের প্রথমে আমি কি বলে আসলাম, মানব দেহের প্রধান শ্বসন অঙ্গ কি ছিল, ফুসফুস ছিল। এই ফুসফুসে হচ্ছে, আমি তোমাদেরকে একদম সহজ করে কিছু ইনফরমেশন আগে দিয়ে দিই। দেখো এটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্লাস হচ্ছে মানবদেহের প্রধান অঙ্গ যে ফুসফুস সেটাও ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে এখান থেকে। দেখো এভাবে আসতে পারে, মানব দেহে ডান ফুসফুসে কয়টি লোব বা খণ্ড থাকে, ডান ফুসফুসে কয়টি লোব বা খণ্ড থাকে, এই যে ডান ফুসফুসে তিনটি লোব বা খণ্ড থাকে, বাম ফুসফুসে দুইটি লোব বা খণ্ড থাকে। এরপরে চলে আসো ডান ফুসফুসে লোবিউল থাকে 10টি, বাম ফুসফুসে লোবিউল থাকে 8টি। এই জিনিসটা আমরা একদম মুখস্থ করে ফেলবো, বুঝে যেন আমাদের এমসিকিউ আসলে আমাদের ভুল না হয়। এখন চলে আসো হচ্ছে ফুসফুসের অংশগুলো তো বলে দিলাম, তারপরে হচ্ছে আরও কিছু ইনফরমেশান আমরা ফুসফুস সম্পর্কে জানবো। দেখো ফুসফুসটা হচ্ছে মানব দেহের কি বললাম বক্ষ গহ্বরের দুই পাশে দুইটা ফুসফুস থাকে, একটা ডান ফুসফুস একটাকে বলবো যেটা ডান পাশে থাকবে, যেটা বাঁ পাশে থাকবে সেটাকে আমরা বলবো বাম ফুসফুস। এখন আসো হচ্ছে এই ফুসফুসটা প্লোরা নামক একটা পর্দা দিয়ে, দ্বিস্তরী একটা পাতলা আবরণ দিয়ে ফুসফুস দুইটা আবৃত থাকে। তাহলে যদি এমসিকিউ আসে ফুসফুসের আবরণের নাম কি, প্লোরা, ফুসফুসের আবরণ নাম কি, প্লোরা। এই ফুসফুসের লোব এবং খণ্ডকের সংখ্যা আমি বলে দিলাম। দেখো তারপরে কি হয়, ফুসফুসের প্রতিটি লোব আবার লোবিউল নামক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত, মানে হচ্ছে এই যে লোবগুলো আছে তিনটা লোব এবং দুইটা লোব, এগুলো আবার লোবিউল নামক কতগুলো ছোট ছোট খণ্ডকে বিভক্ত, যেটাকে আমি বললাম ডান ফুসফুসে আবার ছোট ছোট কয়টা লোবিউল থাকবে, 10টা, বাম ফুসফুসে থাকবে 8টা। এখানে দেখো এই যে ব্রাঙ্কিয়াল বৃক্ষটা, এই ব্রাঙ্কিয়াল বৃক্ষে কি হবে, ব্রঙ্কিউল পর্যন্ত তো আমি চলে আসলাম। ফুসফুসে হচ্ছে ব্রঙ্কিউলের অতি সূক্ষ্ম এবং তরুণাস্থি বিহীন প্রান্তগুলোকে আমরা কি বলবো, অ্যালভিউলার নালি বলবো। প্রতিটি অ্যালভিউলার নালি আবার কিসে বিভক্ত হবে, অ্যালভিউলার থলিতে, আর প্রতিটি অ্যালভিউলার থলি আবার কিসে বিভক্ত হবে, অ্যালভিউলাইয়ে। এই অ্যালভিউলাই নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, অ্যালভিউলাসের গঠন কীভাবে হচ্ছে, অক্সিজেন ফুসফুসে আসছে কীভাবে যাচ্ছে সেটা আমরা জানবো, মানে গতিপথ সম্পর্কে আমরা জানবো হচ্ছে অ্যালভিউলাসের গঠন যখন আমরা পড়ব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়বে, কারণ হচ্ছে মানব দেহটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এই মানব দেহ থেকে আমাদের অনেক সিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন আসবে। সো আজকে থেকে যেহেতু আমরা মানব দেহে প্রবেশ করে ফেললাম, এর আগে আমরা ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছি ফার্স্ট ইয়ারের সিলেবাস, আজকে থেকে কিন্তু আমি সেকেন্ড ইয়ারের সিলেবাসে তোমাদের প্রবেশ করে ফেলেছি। তো সেকেন্ড ইয়ারের সিলেবাস, সেকেন্ড ইয়ারে এসে কিন্তু আমাদের সময় খুবই কম পাওয়া যায়, আমরা
সময় একদম মনোযোগ দিয়ে সময় বেশি দিয়ে হচ্ছে সেকেন্ড ইয়ারটা শেষ করব। তার জন্য কি কোথাও সময় অবহেলা করা যাবে না, অপচয় করা যাবে না, পড়াশোনায় অবহেলা করা যাবে না। এখন থেকে এই মানব দেহটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।